নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল আজকে অনেকগুলি জব ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে ভোডাফোনের তরফ থেকে যেখানে আছে শেয়ার সার্ভিস কর্পোরেট ফাংশন ডিজিটাল আর্লি ক্যারিয়ার্স মার্কেটিং রিটেল সেলস টেকনোলজি এবং শেয়ার সার্ভিস তো এই সমস্ত জবে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে এবং তোমরা কিন্তু আবেদন করতে পারবে সেই সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান থাকলে এবং আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো কী কী এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছুই জানিয়ে দেবো তো আজকে যে কোম্পানিটি হলো সেটা সকলেই জানেন ভোডাফোন কোম্পানি তোমরা সকলেই জানো তো ভোডাফোন কোম্পানিতে এই মুহূর্তে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেই সেই সমস্ত ভ্যাকেন্সি কিভাবে আবেদন করবে কোন কোন ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করতে পারবে সমস্ত কিছুই জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি বাজিয়ে অন করে রাখবেন এই সমস্ত জব রিলেটেড ভিডিও দেখার জন্য এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে জাস্ট কেরিয়ার্স ডট ভোডাফোন ডট কম এই ওয়েবসাইটে চলে আসবে তারপর জাস্ট এখান দিয়ে তোমরা নিচের দিকে চলে আসবে এবং জাস্ট নিচের দিয়ে দেখতে পেয়ে যাবে মার্কেটিং রিটেল সেলস তোমরা যেই জবটি করতে হবে সেই জবের ওপর ক্লিক করবে এছাড়াও তোমরা যদি সার্চ জবসে ক্লিক করে যদি তোমরা ইন্ডিয়া থেকে শুধুমাত্র জব করতে তাহলে কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করতে হয় যদি ইন্ডিয়ার বাইরে করতে হয় তাহলে কিন্তু অল জবসে ক্লিক করে যেই সমস্তগুলো জবগুলো তোমরা দেখতে চাও বা করতে চাও তাহলে সেই জবের ওপর ক্লিক করবে জাস্ট আমরা এখন ইন্ডিয়া এখানে লিখে নিচ্ছি তো লিখে জাস্ট এখানে সার্চ জব করবে তারপর কিন্তু ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত এই মুহূর্তের ভ্যাকেন্সিগুলো খালি আছে বা জবের জন্য ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে সেই সমস্ত জবের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো আমরা এখন ইন্ডিয়া লিখে দিয়েছি এবং ইন্ডিয়ার লেখার পর এখানে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছ এখানে ডেপুটি ম্যানেজার সিনিয়র ম্যানেজার ম্যানেজার ডেপুটি ম্যানেজার ম্যানেজার এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তোমরা যেই জবটিতে আবেদন করতে হবে সেই জবের ওপর জাস্ট ক্লিক করবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে এবং অনেকগুলি কিন্তু পেজও আছে তোমরা চাইলে নেক্সট পেজ করে করে দেখে নিতে পারো এবং কত ডেটে এই জবটি পোস্ট করা সেটাও কিন্তু দেওয়া আছে দেখতেই পাচ্ছ যেমন প্রথম জবটি দেওয়া আছে ডেপুটি ম্যানেজার আঠেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়ি এবং তারপরে এগুলো দুই অক্টোবর দু হাজার কুড়ি এবং ইন ইন কিন্তু লেখা আছে অর্থাৎ ইন্ডিয়াতে এখানে যেমন ম্যানেজার পোস্টে আছে যদি আমরা ম্যানেজার পোস্টের ডেমো দেখানোর জন্য যদি কিভাবে অ্যাপ্লাই করতে হয় যদি দেখিয়ে দিই তোমাদের তার জন্য কিন্তু তোমরা জাস্ট সেই জবের ওপর ক্লিক করবে এবং এই যে কুকিজটা আছে জাস্ট এটা ক্লোজ করে দেবে তারপর সেই জবের ওপর ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে অল ডিটেলস দেখতে পেয়ে যাবে কত ডেটে পোস্ট করা হয়েছে ফুল টাইম না পার্ট টাইম জব জব টাই টাইপ কিন্তু এই জবটি এবং এখানে কিন্তু জব ডিটেলস জব রুলস সমস্ত কিছু কিন্তু দেখতে পেয়ে যাবে তোমরা কিন্তু যে জবের জন্য আবেদন করতে হবে সেই জবটি আগে ভালো করে দেখে নেবে তারপরেই কিন্তু আবেদন করবে তো এবং অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমাদের আসতে হবে ভোডাফোনের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে আর তোমাদের যদি ডেমো দেখিয়ে দিই এই জবটি আবেদন করার জন্য বা যে কোনো জব আবেদন করার জন্য জবের ক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের জাস্ট জবের ওপর ক্লিক করার পর জাস্ট অ্যাপ্লাই না তোমাদের ক্লিক করতে হবে তারপরে তোমাদের যদি এডুকেশন কোয়ালিফিকেশান থাকে সেগুলো কিন্তু ভালো করে ম্যাচ করে নিয়ে তারপরেই কিন্তু আবেদন করবেন তো অ্যাপ্লাই নামে ক্লিক করার পর তোমাদের এখানে বলা হচ্ছে যে একটি অ্যাকাউন্ট বানাতে হবে অথবা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে যেহেতু আমাদের ভোডাফোনে কোনো অ্যাকাউন্ট বানানো নেই তার জন্য কিন্তু আমাদের অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো তারপরে জাস্ট একটু লোডিং হবে তারপরে তোমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর রিটাইপ ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে একটি পাসওয়ার্ড দিতে হবে যেটা কিন্তু এইট ক্যারেক্টার মিনিমাম দিতে হবে তারপরে ম্যাক্সিমাম কিন্তু আটের বেশি দিতে হবে তারপরে এখানে কিন্তু পাসওয়ার্ডের রুলসটা দেওয়া আছে কীভাবে স্ট্রং পাসওয়ার্ড দেবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে তারপরে পাসওয়ার্ডটি দেওয়ার পর রিটাইপ পাসওয়ার্ড দেবে তারপর তোমাদের ফার্স্ট নেম দেবে তারপর তোমাদের লাস্ট নেম দেবে তারপরে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবে কান্ট্রিটা সিলেক্ট করে নিয়ে তোমরা কিন্তু তারপরে কান্ট্রি সিলেক্ট করার পর তোমরা মেক মাই প্রোফাইল ভিজিবল টু এখানে যদি এনি কম্পানি রিকুইট তো যদি ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে যে কোনো জবের ক্ষেত্রেই তোমরা যদি আবেদন করতে তাহলে প্রথমটাই টিক দিলে তাহলে কিন্তু সমস্ত নোটিফিকেশান তোমাদের ইমেলে চলে আসবে আর যদি তোমরা শুধুমাত্র নিজেদের মানে দেশের জবের অ্যাপ্লাই করতে চাও যদি এখানে যেটা সিলেক্ট করবো অর্থাৎ তোমাদের কান্ট্রিটা যেটা সিলেক্ট করছে ইন্ডিয়া সিলেক্ট করার পর অর্থাৎ এনি কোম্পানির রিকুইট জাস্ট এখানে কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করে দিলে তাহলে কিন্তু ইন্ডিয়াতে যখনই কোনো ভ্যাকেন্সি বেরোবে তখনই কিন্তু তোমরা সেই নোটিফিকেশানটা পেয়ে যাবে তো আমি এখান থেকে ইন্ডিয়াটি সিলেক্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও ডিটেলসে তো এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু তোমাদের টিক পড়ে গেল আর যদি শুধুমাত্র এই জবটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতেও তাহলে কিন্তু এখানে ক্লিক করবে আর যদি ইন্ডিয়ার মধ্যে যে কোনো জবের ক্ষেত্রে আবেদন করতে হয় নোটিফিকেশান পেতে হয় তাহলে কিন্তু মিডিল অপশানটি ক্লিক করে তারপরে কিন্তু এখানে অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট বানিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু তোমাদের কাছে অ্যাপ্লাই অপশান আসবে তারপরে কিন্তু তোমরা খুব সহজেই অ্যাপ্লাই করে দিতে পারবে তো আমরা এই মুহূর্তে ফর্মটি ফিল করে তোমাদের দেখিয়ে দেবো ফুল ডিটেলসটি তো অবশ্যই ভিডিওটি দেখতে থাক তো তোমরা যখনই পাসওয়ার্ড দেবে তারপর দেখতে পেয়ে যাবে এখানে একটি রাইট চিহ্ন উঠছে পাসওয়ার্ড ম্যাচেস তখন কিন্তু তোমরা জানবে সঠিক পাসওয়ার্ডই হয়েছে অর্থাৎ তোমাদের প্রথমে ক্যাপিটাল লেটার বা শেষে ক্যাপিটাল লেটার নাম্বার প্লাস স্মল লেটার দিয়ে কিন্তু পাসওয়ার্ডটি দিতে হবে তারপর দিয়ে জাস্ট এখানে দুটো টিক দিয়ে দেবে টিক তো সমস্ত কিছু দেয়া হয়ে গেলে এখানে জাস্ট এখানে রিড আওয়ার প্রাইভেসি স্টেটমেন্ট টু কন্টিনিউ এখানে তোমাদের ক্লিক করতে হবে তারপরে কিন্তু কন্টিনিউ ফর্মে ক্লিক করতে হবে তারপরে জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে তারপরে কিন্তু লোডিং হতে শুরু করে দেবে তবেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি বানাতে পারবে তারপর কিন্তু অ্যাকাউন্টটি বানানো হয়ে যাবে এবং লোডিং হবে এখানে দেখতেই পাচ্ছ লোডিং হচ্ছে তারপরে একটু ওয়েট করবে তারপরে কিন্তু একটি মেসেজ আসবে ডিয়ার ক্যান্ডিডেট থ্যাংক ইউ ফর ইয়ার ইন্টারেস্ট ইন ভোডাফোন তারপরে কিন্তু তোমাদের কাছে এই ধরনের ফর্মটি ফিল আপ করতে হবে অর্থাৎ তোমাদের রিজিউম আপলোড করতে হবে অর্থাৎ যেটা সিভি তারপরে কভার লেটার আপডেট করতে হবে যেটা কিন্তু তোমাদের বানাতে হবে এবং এখানে অ্যাডিশনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের একটি দিতে হবে প্রথমে তোমাদের দিতে হবে রিজিউম বা সিবি রিজিউম বা সিবি কীভাবে মোবাইল দিয়ে বানাতে হয় তার জন্য অলরেডি ভিডিও দেওয়া আছে আমাদের আই বাটনে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে মোবাইল দিয়েই বানাতে পারেন এবং একটি কভার লেটার কীভাবে বানাতে হয় যদি তোমরা জানতেও কীভাবে বানাতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানো আমরা কিন্তু বানিয়ে দেখিয়ে দেবো এবং এখানে অ্যাডিশনাল ডকুমেন্টস কিন্তু আপলোড করে জাস্ট তোমাদের এখানে তো এই পেজে আসার পর তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলি দিয়ে দিতে হবে এবং আপলোড করতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান ল্যাঙ্গুয়েজ স্কিল তোমাদের তারপর ডেট অফ বার্থটা সিলেক্ট করবে কত সালে তোমাদের জন্ম তারপরে কিন্তু সমস্ত কিছু দিয়ে তারপর জাস্ট সেভ এবং অ্যাপ্লাই করে কিন্তু তোমরা প্রোফাইলটি বানিয়ে নিতে হবে তারপরে জাস্ট ভিউ প্রোফাইল করলেই কিন্তু তোমরা এই জবের জন্য আবেদন করে দিতে পারবে এবং যখনই কোনো ভ্যাকেন্সি নেওয়া হবে তোমাদের কাছে কিন্তু ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে তো আশা করছি বুঝতে পারছি যে কীভাবে ভোডাফোনে তোমরা কীভাবে জবের জন্য আবেদন করবে যদি তোমরা ভোডাফোনে জব করতে করতেও কীভাবে আবেদন করবে সমস্ত কিছু জানিয়ে দিলাম এবং কীভাবে ভ্যাকেন্সি দেখবে কী কী ভ্যাকেন্সি এই মুহূর্তে বেরিয়ে এসেছে সব সমস্ত কিছুই কিন্তু ভোডাফোনের অফিসিয়াল ওয়েবসাইট এসে জানতে পেরে যাবে তো আশা করছি ভিডিওটি বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং এই ধরনের জব রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিকেশন বাটনটি অবশ্যই অন করে রাখবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পর আজকের মতো বাইকটা